হ্যালো বন্ধুরা, আমরা ডেস্কটপে চলে এসেছি। এখন আমরা দেখব ফটোশপের টিউটোরিয়াল। সো ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছি যা যা করা লাগবে। সো গাইস, আমরা এখন শুরু করব ফটোশপ দিয়ে। আমরা বেসিক ফটোশপের বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত এ টু জেড ফটোশপ শিখব এবং আমাদের হাতে কলমে আমরা শিখব। ভিডিও এডিটিংয়ের ক্লাসগুলো আমরা পরে বানাবো, আগে আমরা ফটোশপ থেকে আমরা সব কিছু শিখে নিই। সো গাইস, যারা আমার স্টুডেন্ট আছো সবাই ভিডিওটা দেখো, এবং আপনারা যারা দর্শক আছেন সবাই ভিডিওটা দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এখন আমি মোহাম্মদ শাফিকুর রহমান, আজকে আমি দেখাচ্ছি ফটোশপের টিউটোরিয়াল, ঠিক আছে। ফটোশপ মানে এখন ফটোশপ দিয়ে ডিজাইনও করা যায় এবং লোগো ডিজাইন সব কিছুই করা যায়। তো আমাদের বেসিক জিনিস আগে জানতে হবে, তাহলে আমরা ফটোশপের এক্সপার্ট হতে পারবো। সো গাইস, এইবার আমরা দেখব প্রথমে আমাদের এরকম ইন্টারফেস শো হবে, ঠিক আছে, এইগুলো, ঠিক আছে। আমি আগে দেখাই দিই, প্রথমে এরকম ইন্টারফেস শো হবে। আমি একটা জিনিস করে নিই, প্রথমে এরকম শুরু হবে। এইবার আমরা শুরু করছি, বিসমিল্লাহ রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু। এবার আমরা করছি, আমরা প্রথমে কিনবো এই যে পিএস তে ফটোশপ, মানে এটা হলো লোগো, মানে ফটোশপের লোগো। প্রথমে আছে কি ফাইল, ফাইল, এডিট, ইমেজ, লেআউট, টাইপ, সিলেক্ট, ফিল্টার, থ্রি ডি, ভিউ, উইন্ডো, হেল্প, এই কয়টা আমাদের মেনু বার, ঠিক আছে। আর এইগুলো কি সাব মেনু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমাদের মেনু, ঠিক আছে। এইগুলো হলো সব সাব মেনু। এইবার আমরা এইদিকে আমরা আসি, যে এইটা একটা টুলস, এইটা একটা টুলস, এগুলো ক্রপ করা যায়, এইগুলো যে আমরা সম্পূর্ণতা প্রত্যেকটার আমরা কাজ হাতে কলমে আমরা শিখব। সো গাইস, এইবার আমরা দেখি প্রথমে আমরা কি করব। আগে আমরা একটা পেজ আগে আমি দেখাই, এইটাকে আমরা নড়াচড়া করতে পারি, এই যে এরকম এরকম নড়াচড়া করতে পারি, দেখছেন এইটা। আবার আমরা কি করতে পারি, এখানে আমরা ক্লিক করলে এটা বড় হয়ে গেল, ঠিক আছে, এখানে সব দেখা গেল, ঠিক আছে। এইটাকে আবার আমরা ধরে নিয়ে এখানে রাখতে পারি, আবার যদি আমরা আগের মতো রাখতে চাই, ধরেন এখানে রাখলাম, ডিসপ্লে হয়ে গেছে, এগুলো সব সরে গেছে, তাহলে আমরা আগের মতো করতে চাইলে কি করব। প্রথমে স্টুডেন্টরা সবাই আসো, দাদা শ্যাম সাবিতা দেখছো, দেখো আমরা প্রথমে কি করবো, এই উইন্ডোজে ক্লিক করবো। উইন্ডোজে ক্লিক করার পরে আমরা ওয়ার্ক স্পেসে যাবো, এই ওয়ার্ক স্পেসে যে এই যে রিসেট এক্সপায়ার এখানে ক্লিক করবো, তাহলে আমাদের আগের মতো হয়ে গেল, ঠিক আছে। তোমরা সবাই দেখো, এইবার আমরা যে কাজটা করবো, আগে আমরা নিউ প্রজেক্টটা নিব, তার মানে আমরা ফাইলে যাবো, প্রথমে ফাইলে যে এই যে নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর এখানে আমাদের কাজ আছে, এখানে হলো কি আমরা যেই নিউতে আমরা এখানে একটা পেজের নাম দিব, ঠিক আছে। আমি ধরুন নিলাম নিউ 01, 01 আমাদের পেজের নাম, আমরা যেমন অফিসে পেজের নাম লিখি সেরকম, ঠিক আছে। এইবার হলো আমরা ইউএস পেপার, ঠিক আছে, ইউএস পেপার এখানে আমরা ক্লিক করলাম, এখানে অনেক ক্যাটাগরির মানে পেজ আছে, ঠিক আছে। আমরা প্রথমে কি করব, ইন্টারন্যাশনাল পেপার, বা আপনাকে যেই যেই পেপার নিতে বলবে, মানে আপনাকে যেই ক্যাটাগরির বা মানে ওয়াইড এবং হাইট বলে দেবে, ইঞ্চিও বলে দেবে, আপনাকে সেরকম নিতে হবে। আমরা প্রথমে পেজ নিয়ে শিখি, ঠিক আছে। এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করব, ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করার পরে আমাদের এখান থেকে পেজটা সিলেক্ট করবো, আমরা A4-এ কাজ করবো, A4-এ সিলেক্ট করার পর আপনার দেখি ওয়াইডে হলো কি 210, আর নিচে হলো হাইট হলো 297, আর হলো রেজুলেশন হলো 300, এটাকে আমরা বাড়াতেও পারি, বাড়ালে আর আমাদের এখানে কাস্টম থাকবে না। দেখেন আমি নিচ যদি বাড়াই 250 যদি করি, দেখুন এখানে এই যে এটা চেঞ্জ হয়ে গেল, কাস্টম হয়ে গেল, ঠিক আছে। A4 থাকলো না, ইন্টারন্যাশনাল পেপার থাকলো না, তার জন্য আমরা এখানে ক্লিক করে আবার আমরা ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করে এটাকে A4 করে নিব। এইবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হলো এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আবার হোয়াইট কালার, হ্যাঁ
হোয়াইট কালারে রেখে দিব, ঠিক আছে। এখানে তিনটা কালার আছে, একটা হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, আরেকটা ট্যাস এইটা আছে, ঠিক আছে, টেনেস প্লাস, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে আমরা আরেকটা নিয়ে দেখি, এখানে যে বিট বিট আছে না, 8 বিট, এখানে আমাদের বিট যদি 32 করে দিই, এখানে চেঞ্জ হবে, দেখেন 99 MB, ঠিক আছে, ইমেজ সাইজ। এখানে এখানে যদি আমি যদি বিট যদি 8 করে দিই, তাহলে আবার 32 MB হয়ে যাবে, ঠিক আছে। এখানে আবার বিট কমাতেও পারেন, না কমানো যাবে না, আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে ইঞ্চি ইঞ্চিও করতে পারেন এখান থেকে, আবার এখান থেকে হলো এইগুলো করতে পারেন, কোন পিক্সেলে করবে বাড়াতে বলে দেবে, সেটা সেটা আপনি পেজ দিবেন। আমরা তাহলে তাহলে আমরা তাহলে তাহলে ক্লিয়ার যে আমাদের পেজ নেওয়া কী হবে। এবার কাস্টম দিয়ে আমরা A4 ক্লিক করে, মানে A4 মানে এখানে ক্লিক করে ইন্টারন্যাশনাল পেপার, এবার A4 নিয়ে আমরা জাস্ট ওকেতে ক্লিক করবো। ওকে ক্লিক করলে আমাদের একটা পেজ অন হয়ে গেল। আমরা যেমন অফিস মাইক্রোসফট অফিসে তেমন পেজ খুলি না, তেমন আমি দেখাই আরেকটা জিনিস, এই যে যেমন দাদা বুঝতে পারবেন আপনার ক্লিয়ার, যারা বিগিনার আছে এখান থেকে আমরা যেমন হলো এই যে ওয়াদ ওয়াদে ক্লিক করে যদি ওপেন ওপেন করি, তাহলে আমাদের যেই জিনিসটা হবে ওপেন হবে হবে অফিস ওয়াদ। ওপেন হওয়ার পরে আমরা যেই পেজটা দেখাবো, এই যে আমাদের যেই ব্লাঙ্ক পেজ আছে আছে না, এখানে আমরা লিখালিখি করি, এই পেজটাই হলো ফটোশপে এই পেজটা, ঠিক আছে। এখানে আমরা যেমন এই যে পেজ এই যে কী পেজ দেওয়া এই যে পেজ পেজের যে আমরা যেই পেজটা নিই দেখাচ্ছি আমি, এদের বিলাং পেজ এ পেজ বিলাং পেজ কী বলো ও তো, এখানে আমরা যেই পেজটা নিই না, এদের পেজ বিলাং পেজ আছে। এবার আমরা এখান থেকে এই যে ক্যারিয়ালি বডি থাকবে ইনসাতে যাব, এবার হলো আচ্ছা ঠিক আছে, এই যে পেজ হলো অনেক ক্যাটাগরি নিয়ে যাবে, ঠিক আছে। এর টিউটোরিয়াল যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে ক্লিক করলে আমরা কেটে দিলাম, এরকম হলো পেজ হলো ফটোশপে অন হবে, ঠিক আছে। আমাদের ভিডিওটা 7 মিনিট হয়ে গেছে, 10 মিনিটে ভিডিও হবে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এরকম নিয়ে নিলাম পেজ, এইবার আমরা হলো এখানে পেজ নিলাম, আমরা আরেকটা পেজ নিব, এখান থেকে নিউতে যাব, নিউতে যে আবার আমরা ইন্টারন্যাশনাল পেপার, নিউ এর নাম নিউ NEW 002 দেওয়ার পরে আমরা এখান থেকে হোয়াইট এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইটা ক্লিক করে আমরা ওকে করলাম, ওকে করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ তো সবুজ হয়ে গেল। এবার আমরা আরেকটা পেজ নিব, এখান থেকে নিউতে যাব, নিউতে যে হলো এখান থেকে এখানে হলো NEW 03 এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার, এখান থেকে নিয়ে A4 নিয়ে এখান থেকে হোয়াইট হোয়াইট থেকে আমরা ট্রান্সফার এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই তিনটা হয়ে গেল। এইবার আমাদের মাউসের যে কাচ্চার যে আমরা নড়াচড়া করবো, এইটা হলো এই এইটার নাম কি, এইটা হলো দেখেন মুভ টুল ভি, শুধু ভি, আমরা যদি কিবোর্ডের ভি প্রেস করি তাহলে আমাদের এইটা হয়ে যাবে, এই যে এইটা হয়ে যাবে, এটাকে আমরা নড়াতে পারবো, ঠিক আছে, ভি হয়ে যাবে, এটা নড়বে না এখন, ঠিক আছে, ভি পেজ করে। এবার হলো আমরা এখান থেকে এইগুলো তো আপনারা শিখতে পারলেন যে কীভাবে পেজ নিতে হয়, কীভাবে ইয়ে করতে হয়, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা ধরেন আমরা একটা লেআউট নিই, প্রথমে আমরা লেআউট নিতে হলে এখানে ক্লিক করব, এখানে ক্লিক ধরে রাখবো, এখানে ধরে রাখলে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করব, ক্লিক করলে একটা আমার নিউ লেয়ার হলো। এইবার আমরা কী করব, এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা বৃত্ত এই যে এটা কি টুলস নাম বলা হবে, এটা মানে এলিমেন্ট, এইখান থেকে আমরা একটা পতাকা মতো আঁকা খাবো, ঠিক আছে। এখানে গোল করে এই যে গোল দিলাম, গোল দেওয়ার পরে এখানে আমরা হলো অল্টার ব্যাক স্পেস দিব, দিলে আমাদের অল্টার ব্যাক স্পেস দিলে আমাদের এটা কালার হবে, আবার ভি টিপবো, ভি ভি টিপলে আমাদের হলো এইটা এরকম আমরা যেখানে আমাদের বসানো থাকে সেখানে আমরা বসাতে পারবো, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা এইটুকুই শিখলাম, যে এইটুকু এর এর এরপর থেকে আমরা শিখব, আর আপনারা যারা নতুন আছেন সবাই হলো এরপর আপনারা দেখতে থাকুন, এবং এই টিউটোরিয়ালগুলো আমি সিরিজ তৈরি করব, এখান থেকে আপনারা দেখে দেখে কাজ করতে পারেন। এবার আমি বলে দিই এটাকে আমরা সেভ করব, সেভ করব করবো কীভাবে সেইটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন সেভ করতে হলে এখানে যাবো ফাইলে, যাবো ফাইলে যে হলো এই যে সেভ
সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে আমরা ফলো এখানে ক্লিক করব। এখানে করে এই যে জেপিজি জেপিজি এটা না, এইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ডেস্কটপের উপরে যে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমাদের ফটোটা হয়ে গেল। এই যে আমাদের ফটো নিউ লেয়ার, তো এই যে আমাদের ফটোটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেখছেন একদম ইজি এই যে ফটোটা আমাদের হয়ে গেল। আমরা যে কোনো ফটো ডিজাইন করতে পারি, তাতে ডিজাইন করে আমি দেখালাম। ঠিক আছে, এটা যে আমরা ডিলিট করে দিই। পরে এইবার আমরা এখানে এইগুলো শিখলাম। আর আপনারা নতুন তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আমি আমি মোহাম্মদ শাফিকুর রহমান, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওগুলো সব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ওকে গাইস, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু।